হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং। আজকে আমি কেজি টু এর ড্রয়িং ক্লাস নেব। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি পদ্ম ফুল এঁকে। আজকে তোমাদেরকে আমি একটি পদ্ম ফুল এঁকে দেখাবো। পেজ নাম্বার 12, সবাই পেজ নাম্বার 12 খোলো, দেখো পেজ নাম্বার 12 এ একটি পদ্ম ফুলের ছবি আঁকা আছে, সেটা আমি তোমাদেরকে আজকে এঁকে দেখাবো। সবাই পেজ নাম্বার 12 খুলেছো? এবার দেখো আমি যেভাবে যেভাবে তোমাদেরকে দেখাবো তোমরা সেভাবে সেভাবে আমাকে ফলো করে আঁকবে। আমি পদ্ধতি অনুযায়ী স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরাও স্টেপ বাই স্টেপ আমার মতো করবে, দেখবে তোমাদের অনেক ইজি লাগবে, অনেক সহজ হয়ে যাবে। পদ্মফুল আঁকা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আর কোনো তোমাদের কঠিন মনে হবে না। তাহলে আমি শুরু করছি, তোমরা দেখো। প্রথমে দেখো স্টেপ 1, আমি একটা দেখো এটা কি, ইংলিশ ক্যাপিটাল লেটারের কি এটা, ডাব্লিউ, দেখো ডাব্লিউ দিলাম, প্রথমে ডাব্লিউ আঁকলাম, টু এ, এটা কি ইউ, দেখো এটা ইউ, তারপর দেখো নাম্বার 3, তাহলে কি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে ইউটাকে আঁকতে হবে, তোমরা যেহেতু ছোট সেই জন্য পদ্ম ফুলের একটা ছোট্ট করে একটি অংশ দেখানো হয়েছে, পুরো পদ্ম ফুলটা এখানে আঁকা হয়নি, একটা সহজভাবে একদম সহজভাবে একটা ছোট্ট করে একটা কম্পোজিশন করা হয়েছে, ছোট্ট একটা অংশ দেখানো হয়েছে। এবার আমি তোমাদেরকে পুরো ছবিটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি করতে হবে, ইউ করতে হবে, এখান থেকে সুন্দর করে এই পাপড়িগুলো কিন্তু একটু ফুলিয়ে ফুলিয়ে করবে, ঠিক আছে, পাপড়িগুলো একটু ফুলিয়ে ফুলিয়ে করবে। হলো, তারপরে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তারপরে এই এই হয়ে গেল।
তারপরে এখান থেকে গোটা দিয়ে দেবে পাতা দিয়ে উপরে পাতায় গুণ চিহ্ন যোগ চিহ্ন করে দেবে, আর একটু এখানে জল করে এরকমও করতে পারো। তারপরে এটা কি করবে মুছে দেবে। তারপরে কি হবে এগুলো ইরেজ হয়ে যাবে, মুছে যাবে। এরকম করে সুন্দর করে পদ্মফুলটাকে লিখে ফেলবে। এবার এটাকে কি কি রং দেবে এখানে দেবে তোমরা, এইখানে পিঙ্ক কালার, গোলাপি, গোলাপি রং। ভালো করে দেখো, গোটা পদ্ম ফুলটা এটা তো গোলাপি রং, এটাতে এই দুটো তো, আর এইটা আর এইখানে কি সবুজ, সবুজ রং হলো। এইবার এটাকে সুন্দর করে ধীরে ধীরে কি করতে হবে, রং করে ফেলতে হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, ফুলটা রং করবো। আর এই জলে জলে তোমরা আকাশে দিলে, আকাশে জলে আকাশে জলে আকাশি রং। তাহলে প্রথমে পিঙ্ক কালার দিয়ে এটা পুরো ঢেকে ফেলবে সুন্দর করে, পিঙ্ক কালার দিয়ে আস্তে আস্তে করে এরকম করে আগে কড়া ঢেকে ফেলবে। কেজিওয়ানে তোমরা শিখেছো কিভাবে বড়ার ঢাক রং করতে হয়, সেভাবে তোমরা ধীরে 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 সুন্দর করে পুরোটা করে পিঙ্ক কালার দিয়ে পুরো ছবিটা একদিক থেকে একদিকে সুন্দর করে এরকম করে ঢেকে ফেলবে।
ঠিক আছে তারপরে এইটাও চিন্তাটা দিয়ে সুন্দর করে আগে থেকে আগে দেখে ফেলি আবার বড়ার ভাগলে তার দিকে দিয়ে চিন্তাটাকে সবুজটাও এভাবে করে দেবে আস্তে আস্তে সুন্দর করে আবার এটা আস্তে আস্তে বড়ার দিকে প্রথমে করে এমপুর করে ফেলবে আর জলটা এরকম করে একটা একটা করে এরকম করে আকাশে দিয়ে কি করবে দাঁত ঠিক আছে এরকম করে সুন্দর করে তোমরা কালার করে ফেলবে আর আমি যেভাবে এঁকেছি স্টেপ বাই স্টেপ প্রথমে ডাব্লিউ তারপরে ইউ তারপরে কি করলাম ইউ আর ডাব্লিউ যোগ করলাম তারপরে উপরে একটা দাঁত দিয়ে ইউ আর ডাব্লিউ উপরে একটা দাঁত দিয়ে তারপরে পরে যে পাপড়িগুলো সেগুলো করলাম তারপরে একবারে পুরো ছবিটা আমি তোমাদেরকে প্রথমে কি করলাম ইউ করলাম তারপর উপরে একটা দাঁত নিচে একটা দাঁত দিয়ে তারপরে ডাব্লিউটাকে করলাম তারপরে দুটো পাপড়ি করলাম করে তারপরে আমরা ইরেজ করে দিলাম তারপরে আমাদের কি হলো পদ্মফুল হয়ে গেল তারপরে আমরা কি করলাম সুন্দর করে ধীরে ধীরে পদ্মফুলটাকে রং করে ফেলবো ঠিক আছে আজকে এই পর্যন্ত রইল পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ